হাল্লাই আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই আমাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো র আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাসুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো টিভি আয়োজিত এবং লাভ লাভিল নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম আসসালাম প্রিয় দর্শক আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় রসুল সাল্লু আল্য়সালামের চব্বিশ ঘন্টা আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমরা গত কয়েকটি পর্বে রাসুল সাল্লাহ আলী ওয়াসালামের যে চব্বিশ ঘন্টা সেখানে বিশেষ করে ব্যক্তিগতভাবে তার যে কিছু আমল ছিল যে কী আসকার ছিল কি কি করতেন সে বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে কিছু বলার চেষ্টা করেছি কিন্তু তার চব্বিশ তো আরও অনেক বড় বড় বিষয় ছিল সামাজিক বিষয় ছিল রাষ্ট্রীয় বিষয় ছিল আন্তর্জাতিক বিষয় ছিল সন্ধির বিষয় ছিল যুদ্ধের বিষয় ছিল সেই ইতিহাসে বিস্তৃত বিষয় আমরা যাইনি শুধু ব্যক্তিগতভাবে যে আমুলগুলো তিনি করতেন আমরা কিছুটা সে বিষয়ে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি গত পর্বে আমরা রসুল সাল্লাহসাল্লামের চব্বিশ ঘন্টার সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে আমরা এশার সালাদ পর্যন্ত এসেছিলাম তো এরপরে কি আপনি কিছু বলবেন বলবেন্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল্লাহ আবাদ আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের সময়গুলো তিনি যেভাবে কাটাতেন বিশেষ করে ঈশার সলাতের পরে এত গুরুত্বপূর্ণ কিছু কাজ করতেন যেটা আমাদের দর্শকদের শুনে রাখা দরকার আমাদেরও জানা দরকার সর্বপ্রথম ঈশার সলাতের পরে স্বাভাবিক তিনি রাতের খাবারটা গ্রহণ করতেন এই একটা বিষয় ঈশার সলা রাতের খাবার উনি বিলম্বে গ্রহণ করতেন না নামাজের পরপরই পরে এবং এটা সম্পর্কে আমি একটু গতকালকে দেখার চেষ্টা করেছি আধুনিক বিজ্ঞান ওনারে যে খাওয়ার মেনু এবং যে রা খেতেন খাওয়ার সময় খাওয়ার সময় এবং রাতে খাওয়ার আগে খাবার শেষ করে তিনি একটু দুধ খেতেন গরম দুধ সেটা বিজ্ঞান মানে যেটা আমি পেয়েছি মানে বিজ্ঞানসম্মত এবং সেটা খাওয়ার কারণে ওই যে কোষ্ঠকাঠিন্যতা যেটা এটা মানুষের মধ্যে থাকে না এমনি ওই লেখাটা লেখেছে তিনি লেখেছেন যে লাবানোর রাবে এটা শব্দটা এইভাবে এসেছে এটা পান করতেন এক লবণ হ্যাঁ লবণ পান করতেন দুগ্ধ জাত জিনিস ক্ষেত্রে উনি খাওয়ার মেনু তো অন্যান্য ছিল কিন্তু খাবারটা গ্রহণ করতেন সর্বপ্রথম ঈশার নামাজের পরে খুব স্বল্প আহার করতেন হ্যাঁ স্বল্প আহার করতেন আহার বিষয় তো আছে ভুরি বোধন করতেন ভুরি করতেন না তো খাবার গ্রহণটা করতেন তিনি এক ঈশার নামাজের পরে আমরা খাবার গ্রহণ সময় সম্পর্কে জানলাম আরও বেশি কিছু জানার চেষ্টা করব একটু পরে আমরা প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি চিরাং থেকে বলছি জি তো আচ্ছা আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমি একটু করতে যাব তো হজ সম্পর্কে কথা বলতে চাই তো আমরা যে তোয়াফ করি আর কি তো তোয়াফের সময় কি মুখ আমি তো আমার তো ফিফটি ফাইভ পাস হয়ে গেছে তো আমি মুখ খোলা রাখতে পারব কিনা এবং কোনখান থেকে আরম্ভ করব এবং কি দোয়া বাংলার মধ্যে করব চাই করার সময় এবং তো করার সময় ধন্যবাদ আপনাকে আপনি তো খুব ভালো প্রশ্ন করে ফেললেন আর কি প্রশ্ন বলুন আবা ওটা আমি দেখি দেখে বাংলা দোয়া বলে দেখি দেখে কতই মনের ভাষা দেখে দেখে পড়তে পারব কিনা আর আরেকটা হচ্ছে দুই নাম্বার

তো আমি এর মধ্যে কি ওদের সামনে গিয়ে একটু সালাম বা দিয়ে একটু কথা বলে চলে আসতে পারবো কিনা মুখে পুরো মুখে ছড়া এবং পা পর্যন্ত আমার বোরকা থাকে বোরকার জি জি ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন আমরা স্পষ্ট করে উপলব্ধি করেছি আপনি ওম্র প্রসঙ্গে অনেক প্রশ্ন করে ফেলেছেন আমাদের সংক্ষিপ্ত এই সময়ে আমরা চেষ্টা করছি ওনার বয়স পঁয়ষট্টি উনি তাপের সময়কে মুখ খোলা রাখতে পারবেন কিনা কোত্থেকে তাপ আরম্ভ করবেন এবং দোয়া কীভাবে করবেন জি এবং দেখে দেখে দোয়া পড়তে পারবেন কি না বিসমিল্লা আলহামদুলিল্লাহসালাম রাসুলিল্লাহ বাদ আমি ধন্যবাদ জানাই আমাদের এই বোনকে আল্লাহ আমাদের জনের বোন আরও বেশি বেশি আমাদের সমাজে প্রয়োজন চমৎকার কথা বলেছেন তওয়াফ শুরু করতে হবে হাজের আসওয়াদ থেকে হাজির আসওয়াদ যেখানে শুরুটা ওখান থেকে হবে সেই পরবর্তী একটা নিউ লাইটও তো জ্বলা থাকে একটা হ্যাঁ একটা চিহ্নও দেওয়া দেওয়া আছে আপনি কথা কথা ভিড়ের কারণে একবার হজ্রে আসাদ পর্যন্ত যেতে পারছেন না কোনো অসুবিধা নেই হজরের আসাদ বরাবর গিয়ে আপনি আপনার তওয়াব শুরু হবে যেখান দিয়ে প্রবেশ করেন হজ্রে আসাদের কাছে এসে সেখান থেকে তাওয়াফ শুরু করে দেবেন তওয়াফ শুরু করার সময় ইসমিল্লা আল্লাহক বলে তাওয়াফ শুরু করবেন যদি আসদ স্পর্শ করা না যায় তাহলে দূর থেকে ইশারা করতে করা যেতে পারে ডান হাতে বা উপর দিকে উঠিয়ে আপনি ত অফ শুরু করবেন তো অফ শুরু করার পরে সাতবার সাত চক্কর আপনাকে বাইতুল্লাহ তো অফ করতে হবে ঘুরে এসে আবার আসদ পর্যন্ত এসেছেন একটা অফ হয়ে গিয়েছে আবার ঘুরে এসে হজরাসাদ পর্যন্ত এসেছেন দুবার হয়ে গেল এভাবে সাতবার বাইতুল্লাহ প্রদক্ষিণ মানে তাওয়ফ করা এই কাজটা করবেন চমৎকার একটা কথা বলেছেন যে আমি দোয়াগুলো কীভাবে পড়ব দোয়া আপনি আরবি যেগুলো আছে যেগুলো অর্থ বুঝেন সেগুলো আপনি পড়তে পারেন রব্বায় দুনিয়া হাসান হাসান তাসানা নার। বিশেষ করে এই দোয়াটা রাসুল সাল্লাম হজরে আসাদ এবং মানে আর রকনুলিয়া মানি হজরে আসাদের কন্যা তো বুঝলেন যেখানে ওই যে হজরাস রাখা হয়েছে এর আগের কর্নারকে বলা হয় রকনী আমানি এই দুটার মাঝখানা আসলে সব দোয়া আপনার মনের মতো যত ভালো দোয়া আছে সব দোয়া আপনি করুন কিন্তু এর সাথে এই দুটার মাঝখানা আসলে আল্লাহ রাসুল বিশেষ করে যে দোয়াটা শিখাইছেন রব্বানা আতে না ফিদ্দুনিয়া হাসানা অফিলা আখেরাতে হাসানা আবার নার আমার মনে হয় আপনি দোয়ার অর্থ জানেন হে আল্লাহ হে আমাদের প্রতিপালক আমাকে দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণ দুটোই দান করুন এবং আমাকে জাহান্নামের আজাব থেকে মুক্তি দান করুন কোন আয়াত এটা এটা সকল মুসলিমে পারে এই দোয়াটার সাথে এবার আপনি যত দোয়া আছে আপনি বলতে চান যে আল্লাহ আমার আব্বা আমাকে মাফ করে দেন কথার কথায় আমি ধরলাম ওনারা হয়তো দুনিয়াতে নেই অথবা মা আছেন অসুস্থ এই যে আপনাকে অসুস্থ মাকে সুস্থ করে দেন আপনি আরবি পারেন না কিন্তু আপনার মনে চাচ্ছে একবার নির্দিঝায় আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন নিজের মাতৃভাষায় তাতে আপনি আচ্ছা উনি কি দোয়া বই দেখে থেকে দোয়া করতে পারবেন সেটা চেয়ে উত্তম হলো নিজের ভাষায় দোয়া করা এটাই আরও উত্তম দোয়া বই দেখে দেখে পড়তেছেন কিন্তু আপনি ভুল পড়তেছেন কিন্তু এটা এটা না করে বরং আপনি আপনার মনের কথা আল্লাহকে খুলে বলবেন বুঝে বুঝে আবেগের সাথে আবেগের সাথে বলবেন তখন আপনার আবেগ যে আল্লাহ মাকে রেখে এসেছি অথবা মা দুনিয়া থেকে চলে গেছেন আব্বা চলে গেছেন অথবা ছেলেটা অসুস্থ অথবা এই যেটাই আপনার মনে চায় আপনি আপনার নিজের ভাষায় করুন আলহামদুলিল্লাহ এটাই বেশি উত্তম আল্লা হাদিসের মধ্যে এসেছে রাসুলসলাম বলেছেন বাইনাহু তার জুমান আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো অনুবাদকের প্রয়োজন হয় না আল্লাহ সব ভাষায় সব বুঝেন এই জন্য বরং উত্তম হলো নিজের ভাষা যত ভালো দোয়া বুঝে দাবির সাথে আবেগ নিয়ে দোয়াটা করে রাসূল করা আমরা অনেক প্রশ্নে যেতে হবে জি আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে যে আপনার সামাজিক প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি ভূমিকা দিয়েছেন আপনি সংসারে বড় বউ আপনি চার ছেলে আছে আপনার 65 বছর বয়স আপনাদের সংসারে দেবর আছে ননদ আছে আপনি বলেছেন পুরো আপনার রিজার্ভ পরে যদি আপনার প্রয়োজনে দেব নরদের সাথে কথা বলেন এ তো কোনো সমস্যা আছে নরদ তো বাদেই দেবরের সাথে কথাটা আসতে পারে দেবর ছেলেরা তো ছেলেরাই তো মাহারাম ছেলেদের সাথে আপনার চব্বিশ ঘন্টায় কথা বলেন সেটা তো কোনো আপত্তি নেই দেবরের সাথে আপনি যেভাবে বলছেন ইনশাআল্লাহ এভাবে হলেও কোনো অসুবিধা নেই কোরআনে কারিম আল্লাহ তালা তিনি বলে দিয়েছেন সুরে আহজাবে মানে মহিলা বন্ধুদেরকে সুরে নূর এবং সুরে আহজাবটা পড়ার জন্য অনুরোধ করব। সেখানে আল্লাহ তিনি বলেছেন ওলা তাকদা নাবিল কাউলি ফয়াতি ফি কালি বারাদা কাউলাম বাক্য তিনটা বাক্য অলা তাকদা নাবিল কাউল কথা বলতে যাদা যারা গায় মাহারাম তাদের সাথে কথা বলতে এ নিয়ে নিয়ে কথা বলো না আলহামদুলিল্লাহ আপনার থেকে এটা হয় না প্রয়োজনীয় কথা বলবেন হ্যাঁ দেখেন এই ফরের শব্দটা হচ্ছে এটা নয় যে তুমি একবার কোন কথা কথা বলবেন আড্ডা মারবেন তা নয় ইসলাম এত সাইন্টিফিক কিন্তু আপনি গিয়ে সে অকুল না কাউলা মারু ভাই এই প্রয়োজনীয় কথাটা বলুন তোমরা কেমন আছো আছো তো ভালো আছো এবং আপনি বলছেন আপনি পর্দা হিজাব করে যান আলহামদুলিল্লাহ এটাই হলো নিয়ম প্রয়োজনে হিজাব করে আপনার প্রয়োজন কথা অবশ্যই সতর্কতা আছে বোধ হয় একান্ত নয় না একান্ত একান্ত

সেখানে গিয়ে আপনারা কেমন আছেন? ঠিক আছে ভালো আছেন কেন? কোন প্রয়োজনীয় কথা? ওষুধ খেয়েছো কি না ওটা কি হয়েছে? জি জি হতে পারে। আমরা সংক্ষিপ্তভাবে জানলাম আপনার বিষয়গুলো সম্পর্কে খুবই জীবনঘনিষ্ঠ প্রশ্ন আপনি করেছেন। প্রশ্ন নিচে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি। যে আপনার পরিচয় দিয়ে হ্যালো আপনাকে শুনতে পাচ্ছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে সতর মহিলাদের যে সতর আছে এখন ওই একই পরিবারে বসবাসকারী ভাই বোন বা বাবা মা সন্তান সবাই একত্রে থাকে সেই ক্ষেত্রে যেমন মেয়েদের চুল বা কোনো অংশ খোলা এটা কতটুকু গ্রহণযোগ্য আর কি পরিবারের ভিতরে আপনার কোনো প্রশ্ন আছে জি না ধন্যবাদ আপনাকে একটু আগে বোধ আপনার আমরা এই ঘরানের একটা প্রশ্ন জবাব দিয়েছি আপনার প্রশ্নটা হলো আপনি স্পষ্ট করেছেন পারিবারিক পরিবেশে যেখানে মা বাবা আছে সন্তানরা আছে অনেকে আছে যৌথ পরিবার মনে হচ্ছে আপনার প্রশ্ন থেকে সেখানে মহিলাদের সতর বলতে কি বোঝানো হবে তাদের চুল খোলা রাখা রাখা যাবে কি না এসব বিষয়ে উনি প্রশ্ন করেছেন চমৎকার এক নম্বর হলে আপনাকে দুই ভাগ করতে হবে মা বাপ বলেছেন ভাই বোন বলেছেন যদি মহিলার ভাই বোন হয় মা বাবা হয় তারা তো মা বোন মহিলা মহিলারা তো এর ভিতরে আসবে না মহিলাদেরকে নিয়ে প্রশ্ন করার দরকার নেই এখন বাবা আলহামদুলিল্লাহ উনি তো বাবাই বড়ো ভাই ভাই ছোটো ভাই ভাই এরা যারা আছে ইত্যাদি আমি আসতেছি তো এদের সামনে যেতে স্বাভাবিকভাবে যেতে পারবে মুখমণ্ডল খোলা থাকবে হাত খোলা থাকবে এমনি এগুলা খোলা থাকবে কোনো অসুবিধা নেই এনাদের সাথে এমনি দেখা দেওয়া যায় আছে বাবা যদি চুলও দেখে কিছুটা মাথা ওভাবে কাপড় নেই কিছু চুলও দেখা গিয়েছে অসুবিধা নেই ভাই দেখেছে স্বামীর সাথে ব্যাপারটা আরও আলাদা অনেকে কিন্তু ভুলবশত একটা ভুল ভাঙিয়ে দিচ্ছি বলে যে আমার মাহারাম হিসাবে আমার স্বামী আছে উনি তো কথা না বোঝে মাহারাম মানে যা হারাম তো আপনি যদি স্বামীকে হারাম পারেন পৃথিবীতে স্বামীর চিতে আর বড়ো হালাল কে আছে স্বামী তো আছে আবার কথার কথা ধরলাম স্বামীর সামনে যাওয়া আর বাবার সামনে যাওয়া দুটার মধ্যে আবার কিন্তু পার্থক্য আছে বাবার সামনে যাচ্ছে হাসি খুশি আছে মুখ খোলা আছে হাত খোলা আছে কোনো অসুবিধা নেই চোখো চুলো চুলো দিয়ে বাবা দেখেন তাতেও অসুবিধা নেই বড়ো ভাই দেখেন ভাইরা দেখেন যারা মাহারাম এইটা হলো একটা পার্ট আর স্বামীর ব্যবহারটা আবারও বলি স্বামীর ব্যবহারের আয়াতটা হচ্ছে হুন্না লেবাসুল্লাহ কুম ওয়ান তুম লেবাসুল্লাহ হুন্না ওরা স্বামীরা তোমাদের পোশাক আর স্ত্রীরা হলো স্বামীদের পোশাক মানে এত আল্লাহ এমন শব্দ ব্যবহার করেছেন ওর মধ্যে সায়েন্টিফিক স্বামী স্ত্রীর একান্ত সেখান তো কোনো প্রশ্নই আসে না যেভাবে সামনের সামনে যাক এখন প্রশ্ন আসলো যেমন একটু আগে আমাদের যে প্রশ্নটা ভাই স্মরণ করে দিয়েছেন আপনাকে দেবর যদি হয় যাদের যারা যাদের সাথে দেখা দেয়া জায়েজ নেই তাদের সামনে যদি একটুখানি হেজাব করে পর্দা করে গিয়ে সামনে গিয়ে মানে থাকে দেখে কথা বলে সেটা ইনশাল্লাহ আল্লাহ তালা মাফ করবেন কিন্তু আমার একটা নসিয়ত হলো যদি সম্ভব হয় তাহলে কি করবেন স্ত্রীর কিনে আলাদা থাকুন সামাজিকভাবে ভাই বন্ধু যত আছে সকলে সকল অধিকার পাবে এমনি সুন্দরভাবে বুঝিয়ে বলবেন যে আসলে তোমার ভাবির সাথে তোমার পর্দা করা দরকার এবং তো এটা মেনে চলার জন্য আমি হয়তো আলাদা একটা পাশে আলাদা একটা ইয়ে নিলাম ফ্ল্যাট নিলাম অথবা ইউনিট নিলাম নিয়ে সেখানে বসবাস করলে একই ভবন আলাদা ব্যবস্থাপনা আলাদা ব্যবস্থাপনা এর মাধ্যমে এবং একান্ত যদি যেতে হয় তাহলে পর্দা করে যদি যায় আমাদের একটু আগে আগের বোন যে প্রশ্ন করেছেন যে আমি হেজাব করেই প্রয়োজনে এভাবে দেবরের সাথে দেখা করতে পারবো কিনা যদি হেজাব করে যান তাহলে পারবো একটি সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন দেবরের সামনে কি চুল দেখানো যাবে না না মোটেও না সেখানে সতর বা পর্দার অন্তর্ভুক্ত হয়ে যাবে চুলটা হ্যাঁ অবশ্যই মানে মুখমণ্ডলও পর্দার অন্তর্ভুক্ত দেবর সাথে ভাসুরের সাথে আমরা দেবর দেবর করি আসলে দেবর আর ভাসুর একই কথা তো ভাসুর বড় বড়ো বলে ঠিক আছে ওনার সামনে গেলাম উনি বাবার মতো বা এই জন্য না একই কথা একই কথা একই ব্যক্তি ভাসুর বয়সে বড় দেবর বয়সে ছোটো একই শব্দ এসেছে আরবিতে হামু হামুন শব্দ হচ্ছে দেবর বা বাসুর মানে স্বামীর পক্ষে যাদের স্বামীর সাথে পক্ষের যাদের সাথে দেখা দেয়া জায়েজ নেই ওই একটা শব্দের ভিতরে ওরা সবাই চলে আসবে তো সেই হিসাবে ওনাদের সামনে যাওয়ার সময় শালীনভাবে শালীন পোশাক তো থাকবেই তাতে করে এরপরেও হেজাব করে হয়তো হেজাব করে যাবে সামনে ওনাদের সাথে দেবর হোক বা ভাসুর হোক আর যেটা বলেছি একবার যত ফত্তা খুল্লাহ মাস্তা তাতম আল্লাহকে ভয় করার সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব এড়িয়ে চলবে তো আমাদের সামাজিক অবস্থা তো এমনি হয়তো পরিস্থিতির কারণে একাত্তে সকলে ভুল ছিল ধীরে ধীরে সংশোধন হচ্ছে আলহামদুলিল্লাহ তো এক কথায় যতটুকু সম্ভব দেবর ভাষুর সহ ওনারা মামাতো ভাই মামাতো বোন খালাতো ভাই খালা মামাতো ভাই খালাতো ভাই ইত্যাদি ইত্যাদি তো এদের সাথে দেখা দেবেন আপনার স্ত্রী দেখা দেওয়া যায় নেই অন্য পুরুষের মতো তারপরেও এখন যদি একান্ত যেতে হয় তাহলে হেজাব করে গিয়ে যদি বলে যে খবরাখবর নেই খালাম বা কেমন আছে কথাবার্তা থাকলে এটা বলতে পারবে জি তো আপনার হেজাব প্রসঙ্গ মত আছে একটা মত আছে যে মুখমণ্ডল এবং হাত খোলা যাবে আরেকটা মতে বলা হয় যে হাত খোলা গেলেও মুখমণ্ডলটা ন্যাক করতে হবে দুটো মত আছে না যেটা হলো মুখমণ্ডল নেকআপ করতেই হবে নেক করতে হবে অর্থাৎ আয়সারি আল্লাহ তাল্লা যে আয়াতে সুরাই নূর পড়ে নেবেন আয়াতের মধ্যে দেখবেন সেখানে আল্লাহ তালা করার স্পষ্ট বলে ইল্লা মিনহা একটা আছে স্যার তো তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না জিজ্ঞাসা বেরিয়ে হবে হয়ে যায় তো এই জন্য ওলা কেন বলছে হাতের তালু পায়ের তালু বা পায়ের টাকটা থেকে নিচের দিক এটুকু মুখের কথা বলছে আপনি যেটা বলছেন দুইটা মত আছে কিন্তু আমি নিজের কথা বলছি না আমি স্কলারদের দুইটা মতের কথা স্কলারদের দুইটা মতই আছে বড় বড় স্কলার একটা মত আছে যে মুখ খোলা যাবে আর একটা মত মুখ খোলা যাবে না কিন্তু মুখ খোলা যাবে না এ ব্যাপার এ ব্যাপারে হলো দলিল বেশি মজবুত আমি শুধু আমার কথা বলতে আমি দুইটা মতের কথা উল্লেখ করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বলি যে আপনার কথা মানে আমিও এটা মেন করে না যে আপনি বলছেন আপনি ওই ইসলামী স্কলারদের কথাই বলেছেন স্কলারদের দুইটা মতের মধ্যে কিন্তু আসলে এই প্রথম মটটা যে মুখমণ্ডল হেজাবের আওতায় আসবে দলিল রাসুল সাল্লাম বলেছেন আমরা অন্য অন্যপোষ কয়েক সেকেন্ডে শেষ করতেছি আয়সার্দ হজের সময় মহিলারা নেকাব পরবে না তো আয়সার্দ আল্লাহ তালা বলছেন নেকাব তো পরার নেই বললো যে আমরা রাসুলকে নিয়ে যেখানে থাকতাম পাশে দিয়ে কোনো পুরুষ যাওয়ার সময় আমরা উপর থেকে একটা কাপড় ঢেলে দিতাম নেকাব হলো যেটা মুখের মধ্যেভাবে বাঁধে চোখটা দেখা যায় আর কিছু দেখা যায় না তো উনি বলেন যে আয়সা তো কানা এহদান ইয়াসদুলনা তখন বলতে যে আমাদের কোনো এক বোন মানে আমাদের পাশ দিয়ে যখন যেত আমরা মাথার উপর থেকে কালো একটা কাপড় মুখের উপরে ঢেলে দিতাম এই হাদিস দিয়ে যে দিয়েছেন যেখানে পরার আসলে নিষেধ করেছেন তা মুখ খোলা না রেখে মুখের উপরে কালো পর্দা বললেন কিছু স্কলার এভাবে সমন্বয় করেছেন যে মুখমণ্ডল খোলা রাখাটা জায়জ হলো যেখানে ফেতনার আশঙ্কা আছে তখন এটাকে ঢেকে ফেলতে হবে যেটা আপনি উদাহরণ দিলেন তা তো আকাশ না আশঙ্কা থাকলে তখন এক একটা দিয়ে উত্তম এটা মত আছে তো এই বিষয়ে আমরা আর বিস্তারিত যাচ্ছি না সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা প্রশ্নে যাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করবেন আলাইকুম আসসালাম আমি চট্টগ্রাম জি ভাইয়া বলুন আমার প্রথম প্রশ্ন হলো আমরা যে বাংলাদেশে

আপনি যেভাবে প্রশ্নটা বিস্তার ঘটেছেন অনেক সময়ের প্রয়োজন কিন্তু আমাদের সে সময় দিতে পারবো না আপনি আলেম সমাজ কি দায়ী নয় প্রশ্ন করেছেন ভাই মত বা মতভেদ তো একটা নতুন বিষয় নয় যেগুলো কোরআন এবং শূন্য দিয়ে সুস্পষ্ট সেখানে তো গবেষণার সুযোগ নেই যেখানে গবেষণার সুযোগ আছে সেখানে মত পার্থক্য থাকবে মতবৈচিত্র্য থাকবে অতীতে ছিল এখন আছে হয়তো ভবিষ্যতেও থাকবে যে একটু আগে যে বিষয়ে আমরা কথা বললাম যে যেটা হয়ে বেরিয়ে যায় তো এইটা শব্দ স্বদস্পত যেটা বেরিয়ে যায় তো এখানে গবেষণার সুযোগ আছে তো কেউ বলছেন যে হাত তো এটা বেরিয়ে যায় মুখটা বেরিয়ে যায় আবার কেউ বলছেন মুখ তো আসল সৌন্দর্য এটা মেকআপ করা দরকার এবং কেউ বলছেন যে মুখ হাত খোলা রাখা যাবে যেখানে ফেতনার আশঙ্কা সেখানে তখন মেকআপটা দিয়ে দেওয়া উচিত যেখানে গবেষণার সুযোগ সেখানেই তো মত বৈচিত্র্য মত পার্থক্য আসবে এই জন্য তো আলেমদের কোনো কারণ নেই কি বলবেন জি আপনি মতভেদ শব্দটা চয়নের মধ্যে একটা মতভেদ আছে ভাই যেটা বলেছেন প্রথম আমি নিয়ে যাচ্ছি আপনাকে মতভেদের ধরন আছে দুই ধরনের একটা হলো রাসুলের কথাটা আল্লাহ এবং রাসুলের কথা দিয়ে বলেছে রাসুলের কথা বুঝতে হয়তো সেখানে বুঝের মধ্যে একটু পার্থক্য আছে উদাহরণ বনু কোরাইজাতে যখন রাসুল সাহাবাদেরকে পাঠাচ্ছিলেন ইহুদ্দিদের বিরুদ্ধে যারা অঙ্গীকার ভঙ্গ করে ইসলামের সাথে গাদ্দারি করেছে তো পাঠাতে বলতে গিয়ে লা লাউসালিয়ান্না আহাদকুম ই বানি কোরাইজা এই তোমাদের পাঠাচ্ছি বনু কোরাইজা পৌঁছার আগে কিন্তু তোমরা সালাত আদায় করবে না সাহাবাই আমি চলছেন বনু কোরাইয়ের দিকে যাচ্ছেন পথিমধ্যে নামাজের সময় হয়ে গিয়েছে একদল বললেন যে আমরা নামাজ পড়ে নেই রাসুল বলছে আমাদেরকে মানে দ্রুত সেখানে যাওয়ার জন্য কিন্তু আমরা নামাজটা পড়ে নেই এ একটা দল আরেক দল বলল যে আমরা রাসুল যেটা বলছে ও ওখানে যাওয়ার আগে নামাজ পড়বো না যেহেতু রাসুল বলে দিয়েছেন তো একদল নামাজ পড়লো আর একদল পড়লো না সেটা হলো রাসুলের হাদিসটা বুঝতে সাহাবাদের মধ্যে দুই ধরনের

ফরজ করা হয়েছে সুনির্দিষ্ট সময়ে তো বললো যে নামাজ যখন সময় হয়ে গেছে আমরা নামাজ পড়ে নেই এটা একটা মতভেদ বা মত পার্থক্য দুই নম্বর হচ্ছে মত যেখানে যে এটা একেবারে সাংঘর্ষিক একজন বলল যে রাসুনকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি করতেন না আল্লাহ আগুন বললেন যে না ভাই এই ব্যবহার নয় আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করেছেন দুনিয়ার সবকে সৃষ্টি করেছেন তিনি তিনি আলাম আল্লাহ ইসলামকে সৃষ্টি করেছেন তারপরে হলো আমাদের নবীকেও ভাবে তিনি সৃষ্টি করেছেন কিন্তু নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না এই সম্পর্কে হাদিস যেটা আছে বা আরবি কথা যেটা বলা হয় লাউলাকা মা মা লাফলাক এটা হাদিসটা মিথ্যা হাদিস যখন এভাবে আপনাকে কোরআন হাদিস দিয়ে সুন্দর করে অ্যাকাডেমিকভাবে বুঝিয়ে দিবে। তখন আপনি বলবেন যে ও তাহলে তো এটাই কথা ঠিক আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন কোরআন শরীফ বলেছেন আল্লাহ আল্লাহ তালা বলছেন ওমা খালাক্তুল জেন্না ওয়াল ইনসা ইলে আবদুন আমি জিন ইন্সানকে সৃষ্টি করেছি আমার হেফাজত করার জন্য ফলে আল্লাহবাবু জিন ইনসান সৃষ্টি করেছেন আমাদের নবী ওনার আব্বার নাম ছিল আবদুল্লাহ মায়ের নাম ছিল আমিনা কোরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন কিন্তু আমাদের নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী আমাদের নবীর আদর্শ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীদের আদর্শই চাইতে উত্তম তো এই দিক থেকে যখন আপনাকে একাডেমিক বুঝিয়ে দিবে তখন আপনি বলুন ও আমার তো এভাবে তাহলে যেটা বলছেন এখন আমার বুঝে আসলো লাউলা কা খালাকতু মা খালাকতো লাফলাক এটা আরবি বাক্য হলেও এটার কোনো অস্তিত্ব নেই এটার কোনো শিকড় নেই এটা কোনো সনদ নেই ওটা হলো ভুল কথা এভাবে বুঝিয়ে দেওয়ার পরে তখন আমাদের উচিত হবে সত্যকে মেনে নেওয়া তাহলে এই ধরনের মতভেদ যদি হয় তাহলে তখন আপনি দেখবেন যে জিজ্ঞাসা করবেন যে হাদিসটা সহি কি না কোরআনের কোন আয়াত বলেছেন দিয়ে আপনি এভাবে ইয়ে করবেন তখন আপনি সত্যকে আঁকলে ধরবেন এভাবে হলে মতভেদ থাকবেই কি আমত পর্যন্তই থাকবে তা এই জন্য আলেমরা কি দায়ী নয় আমি শব্দটা এভাবে বলবো না যে আলেমের কথা বেশি মজবুত যে বকর হিসেবে হাদিসে আসছে আল্লাহ তালা এভাবে বলেছেন এভাবে যখন আপনাকে বুঝিয়ে দেবে আরেকজন রেফারেন্স দিল কোনো রেফারেন্স নেই কোনো কিচ্ছু নাই অ্যা বলে দিল মকসুদুল মমিন বললো যে ওখানে পেয়েছি একটা কথা তাইলে আপনি বলবেন যে না মকসুদুল মোমিন থেকে বোকারি শরীফের কথা আল্লাহর কথা আরও বেশি এটা মজবুত এবং শক্তিশালী এক ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছিলাম খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছিলেন বিভিন্ন বিষয়ে আলেমদের মধ্যে কেন মতভেদ আমরা বলেছি যেখানে গবেষণার সুযোগ আছে সেখানে মত পার্থক্য থাকতেই পারে আরেকটি প্রশ্ন করেছেন উনি আমাদের সমাজের প্রেক্ষাপটে যে রবিউল মাস আসলে অনেকে নবী সাল্লাসলামকে স্মরণ করতে গিয়ে অনেক কিছু করে থাকেন যেমন উনি বলেছেন যে একটি ঘোষণা দেখেছেন যে ঈদে মেলাধুনি উপলক্ষে জাসনে জুলুস বের করা হবে তো এর যে কাঠামো এর যে রূপ এটা কেমন জি বন্ধু আমাদের সমৃদ্ধ ভাইকে বলছি ঈদ মেলা দু তিনটা শব্দ এখানে নবী সালামের জন্ম তো কি অর্থ দাঁড়ালো আল্লাহ রসুলাম জন্মগ্রহণ করেছেন তিনি তো জন্মগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে রাহমত আল্লমিন করে পাঠিয়েছেন আমরা শুধুমাত্র যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন জন্মগ্রহণ কবে করেছেন এটা নিয়ে কিন্তু মত পার্থক্য আছে সেটা হচ্ছে কেউ বলছে নয়ের বিয়েল এবং আপনি আর রাহিক আল মখতুম এ বইটা দেখবেন সেখানে এটাকে কোরআন হাদিসের আলোকে প্রাধান্য দিয়েছে যে উনি নয়ে আউয়াল জন্মগ্রহণ করেছেন কিন্তু মৃত্যু যেটা হয়েছে বারোই আউয়াল এ ব্যাপারে পৃথিবীর সকল স্কলার একমত তো যে কথার কথা ধরলাম তাহলে ঠিক আছে তিনি বারই আউয়াল জন্মগ্রহণ করেছেন বারই আউয়াল মৃত্যুবরণ করেছেন তো উনি ওই দিনটা ওনার মৃত্যুবরণের তারিখ এবং মৃত্যু শব্দ বললাম আপনি মানে কীভাবে নেন আল্লাহ কোরআন শব্দটা বলছে ইন্নাকা মাইয়েতুন আপনি আরবি মাইয়ের শব্দ কিন্তু আমরা বাংলা এখন বলি আপনি মৃত মরবেন ও মাইয়েতুন ওরাও মৃত্যুবরণ করবে মরবে আচ্ছা যাই হোক তাহলে আল্লাহ রাসুল ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন তো সে তাহলে আমরা কি শোক পালন করবো কি খুশি আনন্দ করব আর যদি আনন্দ করার প্রয়োজন থাকতো তাহলে আমাদের আগে রাসুল সাল্লাম সাহাবাইকেরাম ওইভাবে আনন্দ করতেন আল্লাহ রাসুল সাহাব সাহাবাদ থেকে এ ধরনের কোনো কিছু নেই জশ্নে জশ্নে জুলুস শব্দ যেটা বলেছেন এটা আরমি কোনো শব্দ নেই এটা ফার্সি শব্দ আনন্দ মিছিল তো আল্লাহ রাসুলের কোন সাহাবা সাহাবাদের মধ্যে যারা যুদ্ধের ময়দানে গিয়ে রাসুল সালামকে এভাবে সামনে রেখে যুদ্ধ তীর মারা হচ্ছে রাসুলের দিকে ও উনি পিঠ পেতে দিয়ে অথবা সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসুল আল্লাহ না হারি দু না নাহারি আমার কণ্ঠ ভেদ করার আগে কোনো তীর আপনার গায়ে লাগতে দেব না যে সাহাবাই রাম রাসুলকে এত ভালোবেসেছেন ওনাদের মধ্যে তো কেউ এভাবে ঈদ এ মিলাদুল্নবী বলে কোনো আমল তো করেননি তো রাসুল আল্লাহ যেটা বলেছেন আল্লাহ কাতনবী আই আল্লা তাসলিমা এ আয়ারটা দেখে নেবেন সুরে আহজাবের মধ্যে আয়াতটি আছে আল্লাহ মুমিনদেরকে বলেছেন সম্ভবত চল্লিশ নম্বর আয়াত সম্ভবত শব্দ বললাম তো সালাত সালাম আদায় করতে হবে রবি robelawelna গোটা জীবন গোটা जिंदगी প্রতিদিন আজকে যে ফজর পরে আজকে যে ফজর সালাত আপনি আদায় করেছেন সেই ফজর সালাতের সময় আপনি তাসহহুদের মধ্যে বলছেন আল্লাহ সাল্লা আলা মোহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মাদ প্রত্যেক নামাজে জিজ্ঞাসা করছেন ইয়া আল্লাহ আপনার উপর সালাত সালাম কিভাবে আদায় করবো তো রাসুল বললেন যে তোমরা কৌলুল আল্লাহম সাল্লা মোহাম্মদ ও আলা আলী মহম্মদ কামা সল্লা ইব্রাহিম আল্লাহ আল ইব্রাহিম ইন্না কাহামিদ মজিদ আমরা এটাই এই দুরুদ সলাৎ এভাবে আদায় করতে হয় রাসুল বলে দিয়েছেন মুসলিম শরীফের হাদিস সহি হাদিস এটার উপর আমল করুন আর ঈদ শব্দ যদি বলি তাহলে কিন্তু ঈদ তিনটা হয়ে যায় ভাইয়া ঈদ তিন হয়ে গেলে আমাদের রাসুলসলাম ঈদ দিয়ে গিয়েছেন আমাদের জন্য দুটো একটা হলো ঈদুল ফিতের আর ঈদ ঈদুল আদহা এ দুটো ঈদ আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন এখন যদি আমরা আরেকটা সংযোগ করি তাহলে অবস্থা দাঁড়াবে কি অর্থ হবে যে মোহাম্মদাম তিনি এই জিনিসটা ভুলে গিয়েছেন অথবা সাহাবাদেরকে এটা শিখিয়ে যান নাই একটু কমতি রয়ে গিয়েছে যে ঈদের নাম ঈদ বলতে আরেকটা ঈদ আছে তো না ঈদ ইসলামে দুটো যে দুজন নাম বললাম তৃতীয় যদি ঐদি নবী বলি তাহলে তিন নম্বর ঈদ আমরা নিজেরা তৈরি করলাম এই জন্য আল্লাহ রসুলাম বলে দিয়েছেন মান আহদা সাফি আমরিনু ফাহুয়া রাদ্দুন আমার পরে কোনো ব্যক্তি যদি এবাদত মনে করে এমন কোনো কাজ করে যেটা আমি করে যাইনি দেখাই যায়নি তাহলে সেটা বাতিল এবং পরিত্যাজ্য হবে তো সেই হিসাবে আমরা মনে করি আমাদের রাসুলের আলোচনা আমাদের গোটা জিন্দিক ওনার সিরাত সামনে রেখে আপনার আজকের দিন এই যে বলে আজকের আলোচনাই ছিল ঈশার পরে কি করতেন ঈশা সালাতের পরে আমরা শুধু একটা পয়েন্ট বলেছিলাম আর দুইটা পয়েন্ট আছে আমি সময় মতো ইনশাল্লাহ বলে দিব সংক্ষিপ্ত পরিষেবা মধ্যে আমরা এইভাবে সমাপ্তি আনতে পারি যে মত হিসেবে আমরা রাসুল ইসলামকে প্রতিদিন প্রতি সালাতে আমরা স্মরণ করব। রেবিউল লেভেল মাসও আমরা বিশেষভাবে স্মরণ করতে পারি তবে সাহাবারা যে পদ্ধতিতে রসুল সাল্লা স্লামকে স্মরণ করেছেন ভালোবেসেছেন আমাদের তো সে সাহাবাদের পথে তো আমাদের অনুসরণ করতে হবে তো আমরা এই প্রশ্নোত্তর আসরে আমরা প্রশ্নে যাব আজকে আমাদের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল রসুল সাল্লাহসলামের চব্বিশ ঘন্টা গত পর্বে পরে আমরা আলোচনা শুরু করেছিলাম আপনি বলেছেন রসুল সাল্লাম এসার সালাতের পরপরই তিনি রাতের খাদ্য গ্রহণ করতেন হ্যাঁ রাতের খাবারকে শব্দটা বলে দিই আর আশা বলে আর আশা হলো আইনের নিচে যে দিয়ে হলে ঈশার সলাদ এটা গেল একটা বিষয় দুই নম্বর হলো আল্লাহ রসুল আসলাম সাহাবাদের মধ্যে কোনো যদি সমস্যা হয়েছে দুজনের মধ্যে সামাজিক কোনো সমস্যা দেখা দিয়েছে সেগুলো তিনি মসজিদে সাহাবাদেরকে ডেকে তার মধ্যে সমস্যা হয়েছে এগুলো তিনি সমাধান করে দিতেন ঈশা সলাতে পরে পরে সহি হাদিসের মধ্যে এসেছে এই বিষয়টাও দেখতেন আল্লাহ আকবর আল্লাহ আমাদের এমন রাসুলের উন্মোধ করেছেন সোবাহান আল্লাহ আজিম ছোট বড় কোনো কিছু পৃথিবীতে বাদ দিয়ে যাননি এই যে দুজনের মধ্যে সমস্যা এই সমস্যা সমাধান করে দিতেন কথা শুনতেন সমাধান কি হবে বলে দিতেন এ কাজটা আল্লাহ রসুলাম তিনি ঈশা সালাতের পরে করতেন এটা সহিয়াদিসের মধ্যে এসেছে সাহাবাদেরকে ডেকে এনে কারোর মধ্যে সমস্যা হলে আরেকটা বিষয় হলো ঈশা সালাতের পরে তো খাবার গ্রহণ করতেন খাবার গ্রহণ করে তাড়াতাড়ি তিনি রেস্টে চলে যেতেন ঘুমিয়ে যেতেন তার কারণ হলো তার তো আরও বড়ো দায়িত্ব সামনে যেটা আলোচনা হবে ইনশাআল্লাহ শেষ সাথে উঠার যে সলাত তাহজুদ লাইলের জন্য এই জন্য ঈশার সলাদ পড়ার পরে তিনি ঘুমিয়ে যেতেন সময়টা ঠিক মানে ওভাবে আমি বলবো না যে এতবার এত সেকেন্ড এত ঘন্টা নয়টার পরে এ কাছাকাছি নয়টা এই ধরনের কাছাকাছি ঘুমিয়ে যেতেন তাড়াতাড়ি তিনি রেস্টে চলে যেতেন আধুনিক বিজ্ঞানকে জিজ্ঞাসা করুন আধুনিক বিজ্ঞান বলছে নয় থেকে বারোটা পর্যন্ত এই রুম ঘুমটাকে ডিপ ঘুম বলা হয় এটার চাইতে উত্তম ঘুম আর এটা মানে এটা এখন রাস কথা বাদ দেন হতে পারে না কিন্তু ডিজিটাল যুগ তো আমাদের সন্ধ্যা শুরু হয় রাত বারোটার পর আমাদের সন্ধ্যা রাত থেকে আমরা যে রাত্রি যেভাবে অতিবাহিত করেছি এটা সন্ধ্যার বিরুদ্ধে এটা আমাদের শরীরের বিরুদ্ধে আমাদের জীবন বিরুদ্ধে আলোচনা তো আজকে নয় ওরা শেষ সাথে যখন চলে যাবেন আপনার আলোচনার মধ্যে তিনি শেষটা মানে শেষের দিকে ঈশার পরে ঘুমিয়ে গেলেন ঘুম থেকে কখন উঠতেন কি করতেন এগুলো আলোচনা করব এই সংক্ষিপ্ত সময়ে আমরা প্রশ্ন দিকে যাব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম ওয়া আসসালাম আ আমার দুটি প্রশ্ন ছিল আমি রংপুর থেকে বলছিলাম জি আমার প্রথম প্রশ্ন হলো যে মহিলাদের ভিলাকুলু প্রসঙ্গে আমি একটা একজনের কাছে জানতে পারলাম যে ভিলাকুলু ব্যবহার করতে হবে না করলে নামাজ হবে না আর এই ঢিলা কুলুপ সম্পূর্ণরূপে ব্যবহার করলে পনেরো পারা কোরআন তেলের সব পাওয়া যায় এই হাদিসটি কি সঠিক আর কোনো প্রশ্ন আছে কি প্রশ্ন যে উমরা হজ এবং মূল হজের মধ্যে পার্থক্য কি আর উমরা হজ করলে কি তাদেরকে হাজি হাজি বলা যায় ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন মহিলাদের ঢিলাগুলো ব্যবহার প্রসঙ্গে আপনাকে বলেছে এটা ব্যবহার করতে হবে নইলে নামাজ হবে না এবং কুলো ব্যবহার করলে পনেরো পারা কোরআন পাঠের সব পাওয়া যাবে এসব বর্ণনা কি ঠিক না সম্পূর্ণ মিথ্যা জাল বানোয়ার মূর্খতা জনিত কথা ঢিলা আপনি মহিলা আর পুরুষ ভাগ করবেন না ঢিলা যদি ব্যবহার করা হয় ঢিলা কুলুপ যদি ব্যবহার করতে হয় পুরুষও করবে মহিলাও করবে এখানে কোনো ভাগ নেই কোনো আমলে এখানে ভাগ নেই দুই দুটো বিষয়টা হলো এখন আপনি ঢিলা কুলুপের ব্যাপারে আসেন ইসলামের দৃষ্টি বলি আমি আসল কথা বলি সেটা হচ্ছে যদি কেউ ঢিলা ব্যবহার করে এখন তো আধুনিক যুগ আলহামদুলিল্লাহ এখন যেমন গিয়ে পাওয়া যায় পাওয়া যায় হ্যাঁ টয়লেট টিস্যু আছে ব্যবহার করেন কোনো অসুবিধা নেই ব্যবহার করার পর পানি গ্রহণ করেন আলহামদুলিল্লাহ দুটা করলে ভালো যে কোনো একটা মধ্যে বিশেষ করে আমার তো পানির অভাব নেই আলহামদুলিল্লাহ পানি দিয়ে ইয়ের পরে ওয়াশরুমের পরে ওয়াশরুমে মানে টয়লেটের কাজ শেষ হওয়ার পরে টয়লেট করার পরে এরপর শুধু পানি দিয়ে পরিষ্কার হলে আলহামদুলিল্লাহ মনে সামান্য সন্দেহ থাকবে না

যে ব্যক্তি আমার উপর কোনো মিথ্যা রচনা করবে আমি বলি নাই কিন্তু বলছে যে আমি বলেছি তাহলে সে জাহান নামের মধ্যে তার জন্য একটা জায়গা তৈরি করে নিল ফলে আপনাকে যারা বলেছেন যিনি বলেছেন যে বোন বলেছেন সুন্দর করে তাকে বুঝিয়ে বলবেন যে এটার কোনো দলিল কোনো মানে আপনি কোথায় পেলেন মিথ্যা কোনো দলিলও নেই তো এই জন্য এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এগুলো কর্ণপাত করবেন না আপনি যদি পানি দিয়ে আপনি পরিচ্ছ পরিচ্ছন্ন হন আলহামদুলিল্লাহ পানি আগে যদি আপনার টয়লেট টিস্যু ব্যবহার করেন দুটো ব্যবহার করলে ভালো আলো বা আরও ভালো উত্তম আলহামদুলিল্লাহ হতে পারে কিন্তু এটা বলতে গিয়ে কথাগুলো আমরা এইভাবে যেন না বলি কাউকে বলবেন না এগুলো মিথ্যা কথা বানোহাট কথা জাল কথা মূর্খ কথা জি শাহেক আপনার সাথে একটু কথা বলি ইসলামে তো কোনো বিষয়ে বাড়াবাড়িকে প্রশ্ন দেওয়া হয় না কখনোই না বলে থাকেন যে তাহার জন্য পরিচ্ছন্নতার জন্য পবিত্রের জন্য পানি হলো সর্বোত্তম পানি পেলে তো আর কিছু প্রয়োজন নেই কোনো বাড়াবাড়ির প্রয়োজন নেই ঢিলাক্রব হতে বিকল্প যেখানে পানি পাওয়া যাবে না সেখানে বিকল্প হিসেবে টিস্যু বা ঢিলাক্রব আসতে পারে হচ্ছে না আর কোনো কথা নেই আমরা ওনার দ্বিতীয় প্রশ্নে যাই উনি বলেছেন যে ওমরাহজ এবং মূল হজের মধ্যে কি পার্থক্য আর হজ করলে কি আপনি একটা ভুল সংশোধন করলেন ওমরা একটি শব্দ আর হজ আর একটা শব্দ ওমরাকে হজ বলা হয় না ওমরা ওমরা আর হজ হজ কিন্তু আসলে আমাদের পাকবার তো প্রচলন হয়ে গেছে প্রচলন হয়ে গেছে মোটেও না ওমরা তো আলাদা জিনিস আদায় করার পদ্ধতিও আলাদা সময় আলাদা হজ আলাদা হজ হজ একেবারে আলাদা এরপর আসলে আপনার দ্বিতীয় প্রশ্ন করলে কি তাকে হাজি বলা যাবে আমি আল্লাহ আসলে তাহলে আমি নামাজ পড়লে যিনি সলাদ আদায় করেন তাকে মুসল্লি বলে তিনি কি নামাজ পড়ে বলবেন যে আল মুসল্লি আল মুসল্লি এটা বলবেন নাকি নো যিনি হজ করে আসবেন তাকে যদি হ্যাঁ অন্য কেউ যদি বলে যে হাজি সাহাব আপনি কেমন আছেন সেটা হলো ভিন্ন কথা না বলা যে উত্তম ভাই আপনি কেমন আছেন এটুকুই ওনার হজ আল্লাহর কাছে কবুল হয়েছে কি না বা কী সেটা আল্লাহ ভালো দেন এই জন্য এক কথায় ওমরা করলে তো ওমরা যিনি করেন তাকে বলা হয় মোর তা মের এটা শক্ত শব্দ আমাদের এই পাকবার তো ওদের এভাবে সব মানে এই শব্দটা ইউজ এভাবে হয় না শব্দটা মহতামের যিনি করেছেন তো ওনাকে বললে মহতামের বলা যেতে পারে কিন্তু ওমরা এক কথা হজ আর এক কথা যেমন একজনের নাম আব্দুল্লাহ আর একজনের নাম আদনান আদনান আর আবদুল্লাহ দুজন এক কথা নয় আদনান আদনান আবদুল্লাহ ওমরা হজ 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 দুটা আলাদা জিনিস কিন্তু হজ করে আসলেও কথা তো বাদে দিলাম হজ করে আসলেও আলহাজ বা হাজি সাহেব বাবা কাউ লিখতে নিজে লেখা আলহাজ আমরা নিজেরা যে নিজেকে হাজি লিখে এটা ঠিক নয় না কেউ যদি বলে সেটা তার ব্যাপার হ্যাঁ অন্য কেউ বললে সেটা তার মতো আপনাকে সম্মান দিলে হয়তো বলবে হাজি সাহেব কেমন আছেন হাজি সাহেব কেমন আছেন এটা বললে ভিন্ন কথা তো নিজের নামের সাথে নিজে না মোটেও লিখবেন না জি না আমরা প্রশ্ন দিকে যাই প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি বগুড়া থেকে فاطمه বলছি আমার দুইটি প্রশ্ন আমার প্রথম প্রশ্নটি হচ্ছে আমরা যে আমরা ওযুতে যে অঙ্গগুলো ধৌত করি তো প্রত্যেকটা অঙ্গ ধৌত করার সময় গিয়ে আমি বিসমিল্লাহ বলতে পারবো এটা কি সুন্নাহ নাকি শুধু শুরুতে একবার বলাটাই সুন্নাহ এটা দয়া করে জানাবেন জি আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমরা জানি যে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ না হলে অনেক সময় অর্থ বিগড়ে যায় মানে অর্থ অন্য রকম হয়ে যায় তো আসলে সহি পড়ার মানে মূল ইয়ে বিষয়টা কি এটা কি আমরা কি বলে মাকরাজ মাকরাজটা কি প্রধান নাকি কয়েকটা যদি একটু সংক্ষেপে বলে দিতেন উপকার হতো ধন্যবাদ আপনাকে আপনার প্রথম প্রশ্নটি সুস্পষ্ট অজু করার সময় প্রত্যেকটি অঙ্গ ধোয়ার সময় কি প্রত্যেকবার বিসমেলা পড়তে হবে না শুরুতে বিসমেলা পড়লেই হয়ে যাবে না শুরুতে বিসমেলা বললেন বাস তারপরে আব্দুল আল্লাহিন এই দোয়াটা পড়া দিতে পারে শেষে কিন্তু আপনি প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় বিসমিল্লা বলবেন বিসমিল্লা শব্দ আমি শুরু করলাম আমার অজু আল্লাহর নামে আর কয়বার শুরু করব হ্যাঁ আর বারবার শুরু করব বারবার তো এর জন্য একবার তাহলে আমরা বিসমিল্লাহ বলে শুরু করব ওযু শেষ হলে আমরা যেটা বলি কলমা শাহাদাতটা সাধারণ আল্লাহু জালিম মিনাত তাওয়াবিন ওয়া জালিম মিনাল মুতাতাহিরিন এই দোয়াটা পড়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন জি বোন আপনি দ্বিতীয় প্রশ্নটি আসলে অনেক বুঝিয়ে বলার প্রশ্ন আপনি শুদ্ধ তেলাওয়াত প্রসঙ্গে আপনি কথা বলেছেন আমাদের সমাজে প্রায় বলে থাকে যে কোরআন শুদ্ধভাবে না পড়লে অর্থ বিকৃত হয়ে যাবে এ প্রসঙ্গে মাখরাজের কথা বলেন তাজবিদের কথা বলেন এ বিষয়ে আসলে অনেক কথা আছে কিন্তু আপনি কি মূল কথাটা বলবেন কোন কীভাবে কী হলে শুদ্ধ হয় কী না হলে অশুদ্ধ হয় হ্যাঁ আমি কোরআন থেকে বলছি আল্লাহর রাসুলকে আল্লাহ বলছিল অরাতিল কোরআনা তার তিলা কোরআনকে তার তিল সহকারে সুন্দর করে সহি করে পাঠ করার জন্য বলা হয়েছে আল্লা আতাই না কিতাব আইলু নাহু হাক্কাতিলাতি আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা সে কিতাব পড়ার মতো সুন্দর করে বুঝে শুনে পড়ে এখন আসুন এক নম্বর মাখরাজের কথা বলেছেন হ্যাঁ মাখরাজটা খুব জরুরি বিষয় এই জন্য আরবি আমাদের ভাষা নয় আরব শিশু যখন জন্মগ্রহণ করে তখন মা বাবার কাছে কথা শিখতে শিখতে আরবদের মধ্যে মাখরাজ হ্যাঁ মানে মায়ের কোল থেকেই মায়ের কোল থেকে শুরু হয় আমরা যেহেতু আমাদের আরবি ভাষা নয় এজন্য মাকসাজের ইয়েটা হলো এখানে যেমন আপনি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বলবেন সেখানে যদি হায়ের জায়গায় হা বলেন হামজার সাথে যে হা তাহলে কিন্তু অর্থে পার্থক্য হয়ে যাবে তো এই জন্য মধ্যে এখন তাজবিদের মধ্যে অনেকগুলো পার্ট আছে কিছু আছে যেগুলো মানে যেমন লি কথা মদ মদের ব্যাপারে গেলাম মদ যেটা করে পড়তে লম্বা করে পড়তে হয় তো সেটা আমাদের কতগুলো দিক আছে সেগুলো শেখার চেষ্টা করুন সুন্দর করে তেলাবাদ করুন মাখারাজটা বেশি প্রাধান্য এই জন্য দেওয়া হয় যে তাহলে কিন্তু আমি এক বর্ণের জায়গায় আরেক বর্ণ বললে তাহলে তো আমার ওই নামাজের মধ্যে আমি তো আল্লাহ কোরআনকে বিচিত এখানে তো আপনার সাথে যোগ করি বাস্তব জীবনে লক্ষ্য করা যায় আমাদের বিশেষ করে বোনেরা কোরআন শুদ্ধ করে পড়তে গিয়ে করে মাখারাজ এবং তাজবিদ পড়তে গিয়ে তারা এতটাই ভারাক্রান্ত হয়ে পড়েন এক্ষেত্রে আমি দেখেছি কোনো কোনো স্কুল সহজ এভাবে করেছেন যে একটা হলো আমরা যারা হাদের কোরআন পড়ি স্বাভাবিক মানুষ যারা কোরআনের শিল্পী জি এখন যারা আমরা বাংলা বর্ণ স্বরবর্ণ আছে ব্যঞ্জনবর্ণ আছে ওনারা বলে থাকেন যে আরবিতে যে ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ আছে এ পার্থক্য আমাদের নির্ণয় করতে হবে হা হা পার্থক্য আলিফ আইন ওয়াইন এই পার্থক্যগুলো আমাদের ব্যঞ্জন ব্যঞ্জবর্ণ পার্থক্য উচ্চারণ করলে আর যেটা আপনি মদের কথা বললেন মৌলিক কিছু কথা বলেন এগুলো শুদ্ধ হয়ে যাবে আর যারা কোরআনের শিল্পী কারি তারা তো অনেক বিষয় আমি বলতেছি আমাদের ওই যারা কোরআনের তাদের মতো পড়তে গেলে তো একটা মানুষকে কয়েক বছর সাধনা করতে হবে সেটা স্বাভাবিক শুদ্ধ করতে গেলে তো শুধু আরবীয় যে বর্ণমালা আছে সর্বর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলো সঠিক জায়গা থেকে উচ্চারণ শিখলে মোটামুটি হয়ে যায় তো আপনি ওটাকে বিষয় কোনো কঠিন মনে করবেন না কয়েকটা হামজা হা হামজা হা আইন হা খা এই বর্ণগুলো সাথে অন্যান্য কিছু বর্ণ আছে সেগুলো মদগুলো মদের মধ্যে বিশেষ করে মধ্য তবাই যেটা মানে একালে পরিমাণ মদ যেটা সেটা কল আর মধ্যে যদি কলা বলে ফেলে তাহলে তো সেটা ওই অর্থ আসবে না অর্থ ঠিক হবে না এইটা বিষয়টা সহজ মানে জবরদাদার পার্থক্য গোল হবে কোথায় আপনি যেটা স্মরণ আমাকে কারী হতে হবে বিষয়টা এমন না আমাকে মোটামুটি বর্ণগুলো ঠিক জায়গা থেকে উচ্চারণ যদি হয়ে যায় তাহলে আমার কোরআন পড়ার মধ্যে সহীহ হয়ে যাবে লম্বা করা বা দীর্ঘ যারা কারী যেটা করেন সেটা ওটা ওটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় না জি আমরা ঈশার পরে আল্লাহ রাসূল কি কি করতেন একটা পয়েন্ট বলছি যে রাতের খাবার ঈশার পরেই গ্রহণ করতেন সাথে সাথে আরেকটা ইয়ে করেছিলাম যে সাহাবাদের কোনো সমস্যা হলে পরে সামাজিক কোনো সমস্যা হলে ঈষা ঈশা চলাতে পরে সেগুলো তিনি মীমাংসা করে দিতেন সর্বশেষ এটা বলতে চাই ঈশার খাবার মানে খাবার গ্রহণ করার পরে ঈশার নামাজের পরে তাড়াতাড়ি রেস্টে চলে যাওয়া ঘুমিয়ে পড়া এটা কিন্তু আল্লাহ রাসুল সুন এবং গোটা পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলে দিয়েছে যে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার সুফলটা বলেছেন তো আমি সেই সুফলের দিকে যাচ্ছি না এটা এই জন্য মাথায় রাখবেন তাতে করে রাতের শেষের দিকে উঠার একটা অভ্যাস করা যাবে এবং সলাত কেয়ামুল্লাইল বা সলাত তাহিজ পড়ার জন্য আল্লাহ রসুল যে অংশ তাহিজ পড়ার জন্য উঠতেন সেটা সহজ হয়ে যাবে এই জন্য আমরা প্রত্যেককে বলবো আমার ছাত্রছাত্রীদেরকে বলবো এবং ডাক্তার আমি এটাই দিয়ে শেষ করছি চিকিৎসা বিজ্ঞানীরা বলছে সকালবেলায় ফজর সলাতের পরে এক ঘন্টা পড়া আর অন্য সময় পাঁচ ঘন্টা পড়া এ দুই বলছে যে দুটা সমান তো এদিক থেকে পারবে কখন যদি রাতে ঘুমিয়ে যায় তাড়াতাড়ি কিন্তু আপনি যেটা বলছেন সুন্দর একটা কথা যে আমাদের সন্ধ্যা তো শুরু হয় রাত বারোটার পর থেকে সেভাবে নয় রাত নয়টা সাড়ে নয়টা দশটার মধ্যেই ঘুমিয়ে যাওয়া ছেলেমেয়েরা ছাত্র তাদের জন্য ইয়ে হচ্ছে এটা আল্লাহ রাসুলের শূন্য যদি আমল করা হয় তাহলে ওরা কিন্তু সকালবেলায় উঠে যদি ফজর নামাজটা আদায় করে পড়তে বসে সে এক ঘন্টার পড়া বাকি পাঁচ ঘন্টা পড়ার চেয়ে যে উত্তম তো এই জন্য এই বিষয়টিও দর্শকদেরকে আমি অনুরোধ করব করবো আমাকে আপনাদের কথা দান করুন প্রিয় দর্শক মূল বিষয় হল জীবন জীবনযাপন আসুন আমরা একটি বিষয়ে প্র্যাকটিস করি রাসুলস ইসলাম রাতে নিদ্রার যে সময়টা নির্ধারণ করেছেন শুধু এই একটা বিষয় আসুন আমরা নতুন করে প্র্যাকটিসের চেষ্টা করি তাহলে দেখবেন আমাদের জীবনযাপনে আমাদের স্বাস্থ্যে কতটা বরকত আসে প্রশ্নে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন

মাগরিবে পড়ি জি জি এটা কি এটা কি কুরআন থেকে পড়ব নাকি এমনি না দেখে মুখস্থই তে লড়ব জি আর কোনো প্রশ্ন আছে আর দুই নাম্বার প্রশ্ন ছিল আচ্ছা আর কোনো প্রশ্ন নেই ধন্যবাদ আপনাকে প্রশ্ন তো পেয়েছে হ্যাঁ জি চমৎকার প্রশ্ন করেছেন ফজর আর মাগরিব পর্যন্ত সব নামাজের পরেই জিকের আছে কিন্তু ফজর ফজর এবং মাগরিবের মধ্যে হলো ওই সুরা এখলাস ফালাক এবং নাস তিনবার করে পড়তেন আর অন্য নামাজে হলেও ফরজ নামাজের মধ্যে ফরজ সালাম সালাম ফিরা পরে একবার করে পড়তেন এখন আসে আপনার উত্তরে সেটা হচ্ছে কি কোরআন দেখে পড়ব না সালাম ফিরানো হয়েছে আপনার মুখ তিনটা সুরে তো মুখস্থ আছে সুরা এখলাস সুরে ফালাক সুরের নাস সেটা ওই আপনার অন্যান্য আজকারগুলো যেগুলো পড়ি প্রথম হলো আস্তাক ফেরাল্লা তিনবার আল্লাহমন্তাসাল্লাম ইনকা সালাম এভাবে যেতে যেতে এর জন্য দোয়ার বই হেস্তুল মুসলিম একটা বই আছে সুন্দর করে সেখানে লেখেছে সাথে তখন সর্বশেষ হতো আল্লাহুল আয়াতুল কুরসি পড়তেন একবার প্রত্যেক নামাজের পরে দুই হলো সুরা ফজর এবং মাগরিবের পরে সুরা এখলাস তিনবার তারপরে সুরা ফলাক তিনবার নাজ তিনবার পড়তেন সেটা আপনি এখান থেকে নামাজ শেষ করিয়া কোরআন দেখে দেখে পড়বেন এইভাবে না আপনিও নামাজের ফরজ নামাজের সালাম ফিরাওয়ার পরে এই তিনটা সুরা এইভাবে ফজর এবং মাগরিব মসল্লা বসা অবস্থায় মসল্লা বসা বসা অবস্থায় পড়বেন মানে সালাম ফিরাবার পরেই মানে তিনকুল ফজর মাগরিব তিনবার সালাতে একবার 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 করে এবং সালাম ফিরানোর পরে সাথে সাথেই অন্য কোনো কথা না বলে প্রথম হইলেও কেউ বলেছে প্রথম শব্দ হবে আল্লাহ আকবার আর কেউ বলেছেন প্রথম শব্দ হবে আস্তাক তিনবার এটা পরে অন্যান্য দোয়াগুলো পড়ে সর্বশেষ এই আয়াত এই পাঠ করবে তিনকুল পাঠ করবেন জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে আসসালাম আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন লাইনে আছেন প্রিয় দর্শক লাইনে আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন

কিছু হুজুর আছে যারা মিলাদ পড়াতে আসেন তারা খাওয়া দাওয়া করে চলে যান তাদের নামাজ পড়ছেন না তাদেরকে হেদায়ত করছেন না এটা কেমন দৃশ্য আপনার দুঃখের সাথে আমরাও দুঃখী সঞ্চালক সাহেবও দুঃখী মিলাদ তো এটা ইসলামের আসলে আমি আলোচনা আজকে করেছি মিলাদ মানে জন্ম তো জন্ম পড়লে অর্থ কি দাঁড়ালো কোনো অর্থ হয় না আচ্ছা যাই হোক তাহলে এটা মূল তো কথা ছিল একজন ইমাম একজন খতিব তিনি যদি এভাবে দাওয়াত দেওয়া হয় সেখানে গিয়ে দিনই দিলে তাহলে গিয়ে দিনই কিছু কথা আলাপ করবেন এবং সবচেয়ে আগে সলাতের কথা নিয়ে আসবেন সলাত নেই ইমানের গন্ডির ভিতরে ইচ্ছাকৃত যদি কেউ সলাদকে অস্বীকার করে তাহলে মোমেন্ট থাকবে না আর এমনি আল্লাহ রাসুল হাদিসে বলছেন আল আহাদুল্লাহ বাইনানা অবাইনাহ আসলা কমান তারা কাহা ফাকাদ কা যে আমাদের মাঝে আর কাফেরদের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয় হচ্ছে সলাদ যে সলাদ বাদ দিল সলাদ পড়ে না সে কাফের হয়ে গেল কুফরির কাজ করেছে তো উচিত তো ছিল যদি এভাবে যায় ও খতিব সাহেব ইমাম সাহেব ওয়াইজ মোফা মহাদ্দেশ শিক্ষক যিনি যান অন্য ভাইকে বলবেন যে আপনি নাম সলাত আদায় করেন না আসলে তো সলাত আদায় না করলে এই সমস্যা এই সলা আদায় করুন কোরআনের একটা আয়াত দিয়ে হাদিস একটা হাদিস দিয়ে বুঝাই দিবেন তাদেরকে জ্ঞান দিবেন জ্ঞান দিবেন জ্ঞান দিয়ে তিনি চলে আসবেন কিন্তু খাবার দিলে মেহমান হিসাবে খাবার খেতে পারেন কিন্তু লক্ষ্য না কিন্তু দুঃখিত আমরা আপনার সাথে আমাদের দুঃখ ব্যক্ত করতেছি যে আমরা ঠিক মতো ওই মিলাদের কথা বলে ওই জন্য একটা কিছু জব করে পাঠ করে তারপরে আমরা সেখান থেকে ফিরে চলে আসি কিছু টাকা পয়সা আমরা আমাদেরকে দেওয়া হয় আমরা সেটা পকেটে ঢুকে নিয়ে চলে আসি যে আপনি বলছেন যে নামাজের কথা বললো না অন্য কথা বললো না উচিত ছিল মিলারটা তো ইসলামের আসলে সত্যিকার অর্থ কোরআন হাদিসের আলোকে সঠিক কোনো বিষয় নয় দুই নম্বর হলো সলাাদটা আদায় করা তো মানে ফরজে আইন এটা সম্পর্কে গিয়ে বলা দরকার ছিল যে আপনাকে মসজিদে কম দেখা যায় ভাই আসলে নামাজ তো পড়তে হবে না ভুল এগুলো বলে টলে ওনাকে নসিহত করে চলে আসেন টাকা দিলো কি দিল না খাবার দিল কি দিল না এটা তো অন্য প্রসঙ্গ এটা অন্য প্রসঙ্গ খাবার দিয়ে আলহামদুলিল্লাহ মেহমান হইতেই পারে মেহমান হিসেবে খাবার হতে পারে কিন্তু মা মারা গিয়েছে এই জন্য অমুককে ডেকে আনতে হবে এনে একটা মিলাদ দিতে হবে অথচ ওই ব্যক্তি নিজে কোনো দিন মসজিদমুখী হয় না এটা তো মোটেও ঠিক নয় আল্লাহ ওনাদেরকে যারা এভাবে যান এভাবে কথা বলেন আল্লাহ তাদেরকে হেদায়ত করুন আমাদেরকে আল্লাহ হেদায়ত করুন আমরা যেন ভালো পথে চলতে পারি আর এই ধরনের যেগুলো বেদাতি কাজ বেদাতকে পরিহার করার মতো মোহন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আর ভালো কথা বলার জন্য দায়িত্ব আমিন মানরা তোমরা যদি কোনো অসৎ কাজ দেখো নিজ হাতে সেটা নিষেধ করো আর সৎ কাজের জন্য আদেশ করো আল আলামরবিল মারুফ আর নাহি মুনকার সৎ কাজের আদেশ করব অসৎ কাজের নিষেধ করব আল্লাহ দান করেন প্রিয় দর্শক আমাদের সাহেব ডক্টর মতুল ইসলাম ভাই তো মিলাদ প্রসঙ্গে তথ্যভিত্তিক কথা বললেন কিন্তু এই বক্তব্য থেকে আপনারা যেন আবার কোনো ভুল বার্তা না নেন এর অর্থ কি আমরা নবী সাল্লি আসলামের উপর দরুদ পড়ব না আমরা অবশ্যই দরুদ পড়ব এটা এবাদত কিন্তু দরুদ হলো ব্যক্তিগত ইবাদাত আমরা নবীমকে ভালোবাসব পদ্ধতি কি সাহাবদের পদ্ধতি এটা উল্লেখ জন্য করলাম যেন আমাদের বক্তব্য থেকে আবার ভুল না শুক্রবার আজকে দূর সলাত সালাম পড়ার মধ্যে আরও গুরুত্ব রয়েছে সারা দিন সলাত এবং সালাম পাঠ করেন আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ আলিয়া আবদাল সাল্লা তাসিম আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদ আল্লাহ আল্লাহ মোহাম্মদ পাঠ করুন এটাই হলো আসল রূপ সলাত এবং সালামের সময় শেষ প্রান্তে জি আমরা শুধু আরেকটি প্রশ্ন নিতে পারবো প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অনেক সময় কাটে রাতের মধ্যে ধরেন হুজুরের কাছ থেকে আমরা ছাড়াই নেই অনেক সময় কিন্তু রাতের মধ্যে জ্বালা যন্ত্রণা করে বাচ্চা এটা কোন ছড়া পড়ে ওকে হয়তো গা বন্ধ করে দিলে কেমন হয় আমরা আপনার বাচ্চার জন্য আমার দোয়া করছি আমরা এক শেষ প্রান্তে জি বাচ্চা আওয়াজ আমরা শুনতে পাচ্ছি কি সুন্দর আওয়াজ বাচ্চার জি বাচ্চা রাতে কাঁদে হুজুর থেকে ঝাড়ফুক করান হ্যাঁ তো রাতে যখন আবার কাঁদে তখন তো হুজুর কোথা পাবেন

বিড়বিড় করে যাতে অন্যরা যেন বুঝে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন এটা পড়ে সুরের বাচ্চা শুনে একটু ফুঁ দেন জায়েজ আছে সুরের ফালাক পড়ে সুরের নাচ পড়ে ফুঁ দেন জায়েজ আছে এটা কোনো অসুবিধা নেই কিন্তু আবারও বলে দিচ্ছি আগে বাচ্চা কান্না করতেছে কি জন্য ওর হয়তো ক্ষুদা পেয়েছে আপনি এটা করতে পারতেছেন কারণটা আগে জানেন যে জান ওগুলো সমাধান করার পরে তারপরেও যদি দেখেন যে কান্না করে তাহলে হুজুরের কাছে যাবেন কি জন্য আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে আপনি সুরা ফাতে পড়ে সুরা ফালাক পড়ে সুরা নাচ পড়ে আয়তন কুর্সি পড়ে ওর গায়ে ফুঁ দিতে পারেন পানিতে ফুঁ দিয়ে একটু পানি ওকে পান করাই দিতে পারেন আলহামদুলিল্লাহ সহজ সব কিছু সহজ এভাবে ইসলাম জানার দিন এবং মানার দিন ইসলাম সহজ দিন তাই রাতে হুজুর কোনো খোঁজার দরকার নেই আপনি নিজের হুজুর হয়ে সকাল পরে আপনি পানিতে ফুঁ দিয়ে খাওয়ান হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক আমরা নিজেরা হুজুর হয়ে যায় না এখন আলহামদুলিল্লাহ আমরা তো সুরাগুলো জানি প্রিয় দর্শক আর সময়ের কারণে আমরা আজকে প্রশ্ন নিতে পারছি না তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি সম মঙ্গল বুধে চার দিন বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচার হয়ে থাকে ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা অ্যান টি বিএসিসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা এট বিডি ডট কম এছাড়া এন অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডট ডট কম ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক সব শেষে রয়েছে গ্রন্থ পরিচিত আমাদের আজকের গ্রন্থের নাম কোরআনে বর্ণিত সকল দোয়া ও তার তেফসির সংকলনে মোহাম্মদ হাসিবুর রহমান সম্পাদনায় শেখ আবদুল্লাহ শাহেদ আল মাদানি খুবই গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে আলোকিত প্রকাশনী দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে আল্লাহ প্রশংসা জ্ঞাপন এখানে অনেকগুলো বর্ণনা আছে আল্লাহ শেখানো দোয়া অনেকগুলো বর্ণনা আছে আমরা সেই বর্ণনা গেলাম না এই গ্রন্থটির মূল্য তিনশো টাকা কেউ যদি গ্রন্থটি সংগ্রহ করতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন টেলিফোন নাম্বার জিরো ওয়ান সেভেন বলছি জিরো কোরআনে বর্ণিত সকল দোয়া ও তার তফসির যদি সংক্ষেপে কিছু বলতেন একবার চমৎকার বই শুধুমাত্র কোরআনে যে দোয়াগুলো এসেছে আমি উদাহরণ দিই যেমন রব্বানা আতে না ফিদ্দুনি হাসানা অফিল এটা একটা রব্বা হাবলি মিল্লাত জরিয়াতন তৈিবা রব্বানা হাবলানা মিনা জোয়াজেন রিয়াতন কোরআন এভাবে এই যে দোয়াগুলো কোরআনে এসেছে উনি ওই দোয়াগুলো নিয়ে এসেছেন দোয়াগুলো অনুবাদ করে দিয়েছেন একটু ব্যাখ্যাও দিয়েছেন তাই জন্য আমি মনে করি এই বইটা আপনারা পড়তে পারেন এবং কিনে পড়ে আপনি দোয়ার জন্য দোয়ার একটা ভান্ডার উনি এখানে দিয়ে দিয়েছেন আমাদেরকে এবং সহজ হয়ে যাবে এবং দোয়া কি করতেছে সেটাও বুঝে নিতে পারবেন এটা হলো বড়ো কথা এই বইয়ের যেটা গুরুত্বপূর্ণ বিষয় তো আমি নিজেও অনুরোধ করব যে বইটা পড়ার জন্য আপনাদের কালেকশানে থাকার জন্য প্রশ্ন করব দোয়া খুব সহজে অল্প সময়ে করা যায় হাতের কাছে দোয়ার বই কিন্তু দোয়ার ওজন এ মার্তব্য কতটুকু দোয়া কি আর দোয়া হুয়ালে দোয়াটাই হচ্ছে আসালে বাদাত খুবই ক্ষমতাবান আমরা আজকে প্রশ্নের জবাব দিয়েছি গ্রন্থের সাথে আমরা পরিচয় ঘটালাম আসুন আমার গ্রন্থ পরি আলোকিত হয়ে দেখা হবে ইনশাল্লাহ আগামী জমাবার একই সময়ে প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দামে তুন তারি অনুভব আল্লা আমার রব এই রবি আমার